আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমার নার্সারির সাথে, বারান্দার নার্সারি গাছগুলো আছে তার সাথে পরিচয় করিয়ে দিব। তো এটা হচ্ছে লতি কচু। এই লতি কচুটা আমি লাগিয়েছি টেস্টের জন্য যে গাছটা হয় কি না। তো এই লতিগুলা এখানে পাঁচটা লতি লাগাইছিলাম, পাঁচটা থেকে দুইটা একদম অলরেডি মরে গেছে আর তিনটা মরা মরা ভাব। তবে এই মরা মরা ভাব থেকে দুইটার মধ্যে নতুন পাতা গজাইছে। তো দেখা যাক এটা কি হয়। আমার নার্সারির সবচেয়ে কচুর সাথে আগে পরিচয় করে দিলাম। আর এটা হচ্ছে আনারস গাছ, যেটার বয়স বর্তমানে 7 মাস চলতেছে, কিন্তু এটা শুধু পাতাবাহারই হচ্ছে, এটার মধ্যে ফল হবে কি না আদৌ আমি জানি না। তবে আমি খুব আশাবাদী এটার মধ্যে ফল হবে, কিন্তু আমার পরিবারের সবাই বলছে এটার মধ্যে কোনো ফল হবে না, শুধু এরকম পাতাবাহারই হবে, সুন্দর হবে কিন্তু ফল হবে না। এটা একটি বড় জাতের আনারস ছিল, শখের বসতেই আমি পাতাগুলো দেখে এটাকে পানির মধ্যে লাগিয়েছিলাম, একটু পানির তখন চকলেটের বক্সের মধ্যে লাগাইছিলাম পানি দিয়ে। তো এটা হচ্ছে আর একটি আনারসের গাছ, এটাও আমি পানির মধ্যে লাগাইছি, এটারও বয়স হয়ে গেছে প্রায় 1 মাসের মতো হয়তো কাছাকাছি হবে। আর এটা হচ্ছে নারকেলের ইয়ের মধ্যে যেটা লাগাইছি, এটা হচ্ছে মানি প্লান্টের চারা। এই চারাটা বয়স হচ্ছে প্রায় বছরখানিকের কাছাকাছি হবে, আর একটু বেশি হতে পারে, এটার হিসাব আমার সঠিক মনে নেই, তবে এটার বয়সটা বছরখানিকই হবে বা কিছু কাছাকাছি হবে। এটা বেশ ভালোই বড় হয়েছে, কিন্তু একটা ডালই ছাড়ছিল এটা। এটা এটা ছিল এটার মূল আগাটা, যেখান থেকে আমি কেটে আনছিলাম এটা এটা ছিল মূল আগাটা। তো এইখান থেকেই এই মূলটা থেকে এটা হয়েছিল, এটাই এখন এত বড় হয়েছে। তো এখন গাছটা মরে যাচ্ছে, আমি দেখছি মূল পাতাগুলো এটা লাল হয়ে গেছে, এই যে নিচেটা লাল হয়ে গেছে। তবে লাল হয়ে গেলেও এইটার সাথে আবার নতুন এইখানে গুঁড়া দিয়ে আরেকটা নতুন কুড়ি হচ্ছে, হয়তো এটা বড় হবে। আর ওইখানে হচ্ছে একটা আইসক্রিমের বক্স, আইসক্রিমের বক্সের মধ্যে আমি পানি রাখছি এখানে, কারণ এইখানে আশেপাশে অনেক চড়ুই পাখি আছে, মাঝখান দিয়ে অনেক গরম পড়ছিলো, তখন এখানে পানি রাখছিলাম, এই পানির মধ্যে এসে পাখি পানি খেত। আর এটা আনারসের চারা, এটাও মাঝখানিকে বেশি হয়তো হয়ে গেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমার নার্সারির এটা হচ্ছে গিয়ে কলমি শাক। এই কলমি শাকটার বয়স হচ্ছে আজকে 20-22 দিন হবে। তো এইটা যে পানির মধ্যে হয় বা এটা হওয়ার জন্য যে আমি কত পরিশ্রম করছি এটা বলে শেষ করতে পারবো না। এই পানির মধ্যে এই কলমি শাকটা হওয়ানোর জন্য আমি প্রায় 3 বছর যাবো চেষ্টা করতেছি, অনেক শাক নষ্ট করছি আমি এই কলমি শাক জন্মানোর জন্য, কোনো কিন্তু হইতে পারে নি, একটা হয়নি, কিন্তু মাশাল্লাহ আজকে 20 দিন যাবো থেকে আমি নতুন চিন্তা থেকে লাগাইছি, এখন দেখি মাশাল্লাহ বেশ শাক হয়েছে। তো এখানে আরও অনেক শাক ছিল, এইখান থেকে শাক ছিঁড়ে ছিঁড়ে আমি আমার এই লাভবার্ডটি পাচ্ছি, বার্ডের বাসাটা এখানে। মূলত এই লাভবার্ডের জন্য এই পুকুরের সিস্টেমটা আমি করছি, কলমি শাকের পুকুর। তবে এই কলমি শাক লাভবার্ডের জন্য খুব পুষ্টিকর খাবার এবং ওরা খুব পছন্দ করে। তো এইখানে লাভবার্ডটা খুব খুশি মনে থাকে যে সেইখান থেকে কচি কচি পাতা খেতে হবে, তো সে চায় যে গাছটা একবারে কাটে দিয়ে দিই, সে সবগুলি পাতা একবারে খেয়ে ফেলবে, কিন্তু সেটা সম্ভব না, আমি একটা একটা করে দিই, তো এই জন্য অনেকগুলো পাতা কমে গেছে। তো এটা হয়েছে দেখে আমি আরেকটা পুকুর বানাইছি এরকম, নিয়ে যে দেখেন এইটার বয়স হচ্ছে আজকে 6 দিন। তো এইখানে এই পুকুরের মধ্যে যে কলমি শাকের ডোবা ভুলে গেছে এটাও বেশ ভালো হয়েছে, দেখেন 6 দিনে অনেক ভালো হয়েছে, এইটাও এরকম ছিল 5-6 দিনে বেশ ভালো করছিল। তো এই হলো আমার নার্সারির পরিচয়, তা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে।